নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন যেহেতু গরমকাল চলছে, তো গরমকালের একটা কিন্তু খুব সুন্দর আমি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ম্যাঙ্গো রাইস। আর আমার রেসিপি দেখতে থাকুন তাহলে, আর রেসিপিটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু পাশের বেল বাটনটা প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখতে থাকুন আজকের এই স্পেশাল রেসিপি। ম্যাঙ্গো রাইস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারবেন। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, তা আমি 1/2 টিস্পুন দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি উড়দ ডাল, মানে অড়হর ডাল, এটা আমি 1 টেবিল চামচ দিলাম। চানা ডাল, মানে ছোলার ডাল, এটাও দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, মাঝখান থেকে মানে ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি হিং 1/2 টিস্পুন, ভালো করে মিক্স করে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি, আর এই বাদামটা আমি ভেজে রেখেছিলাম চিনা বাদাম, এটা আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবার 1 মিনিট আমি সমস্তগুলোকে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা কাঁচা মিঠে আম। আপনারা যে কোনো কাঁচা আমই দিতে পারেন, তো আমি কাঁচা মিঠে আমটা নিয়েছি, এটা 1/2 কাপের একটু বেশি আছে। আমটাও এর সঙ্গে ভালো করে আমি একটু কয়েক সেকেন্ড নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু নারকেল কোড়া দিলে কিন্তু এই ম্যাঙ্গো রাইসের স্বাদটা আরও বেড়ে যাবে, ভালো করে মিক্স করে নেব। তো আমার এই পুরো মানে সমস্ত কিছু মশলা নাড়াচাড়া করা হয়ে গেল। তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। এবারে আমি যে বাসমতি চাল আমি মানে রাইস করে রেখে দিয়েছিলাম ভাত করে, ঠান্ডা করা আছে এটা, তো এই রাইসটাকে আমি দিয়ে দিচ্ছি, এটা 1 বোল আছে। ভাতটাকে একদম আমি ঠান্ডা করে নিয়েছিলাম, এবার ভালো করে আমি মিক্স করে দেব। সমস্ত কিছু আমি রাইসের সঙ্গে মিক্স করে দিয়েছি। এবার গ্যাসটাকে লো ফ্লেমে আমি অন করে দিলাম, একদম লো করে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কিন্তু রাইসে নুন দিইনি রাইসটা করার সময়, তো আপনারা যদি রাইসটা করার সময় নুন দিয়ে থাকেন তাহলে কিন্তু নুনটা দেখে দেবেন। আগেও আমি কিছুটা নুন দিয়েছিলাম, তো ওই জন্য আমি নুনটা হাতে রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, ভালো করে মিক্স করে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি, আমার ম্যাঙ্গো রাইস একদম রেডি। তো আমি এবার পরিবেশনের জন্য রেডি করব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর। তো আমার ম্যাঙ্গো রাইস বন্ধুরা তৈরি হয়ে গেছে, আর আমি রায়তার সঙ্গে পরিবেশন করেছি। এটা অনিয়ন কুকুম্বার রায়তা, আপনারা যে কোনো ধরনের রায়তার সঙ্গে এই রাইস রেসিপি পরিবেশন করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইককে ভুলবেন না। তাহলে আপনারা গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।